নমস্কাৰ মই বিশ্বজিৎ ৰায় সদু কছ ছাত্ৰ সন্থাৰ প্ৰাক্তন সভাপতি অসম লাইভ টিভিৰ জৰিয়তে কমতাবোৰবাসী ৰাইজক মই নতুন গোচৰৰ আন্তৰিক শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰোঁ আশা ৰাখোঁ সকলোৱে কুশলে আছে আৰু কুশলে থাকিব মই কমতাবোৰবাসী ৰাইজ আৰু আমাৰ কছাবু জাতিক মই অনুৰোধ কৰিব খোজোঁ যে আমি কচ ৰাজবংশী ছাত্ৰ সন্থাৰ জৰিয়তে আর সন্মিলনী আদি বিভিন্ন সংগঠনের জড়িয়ে আমি কষাবংশীসল আমার ঐতিহাসিক দাবি কমতাপুর রাজ্য ঘনসূর্য জনজাতিকরণ করা আর কষাচবংশী জাতির ভাষাক সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার দামত আমি বিভিন্ন সময়ত আমি গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আসিছ কিন্তু এলা কথা হল যে আমি ইমান দিন আন্দোলন করলাম এলাও কিন্তু আমার কিছু একটা সমস্যা কিন্তু সমাধান নহল দু হাজার উনিশ সনত আমার সরকারে তিন সেপ্টেম্বর তারিখে আমার কমতাবুর দাবির দাবিটক অভিভুক্ত গোলপারা জেলার চারিখান জেলাক কমতাবুর সাহিত্য শাসিত পরিষদ গঠন হল যদিও এলাও কিন্তু সরকারে কিন্তু যান অন্তর্বর্তীকাল পরিষদ গঠন করব লাগে সেইখান পরিষদ গঠন নকল জনজাতিকরণের বিষয়গুলো সমাধান করার কারণে কেন্দ্রীয় সরকারে আমার সরকারের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক অধ্যক্ষ হিসাবে লই একটা মন্ত্রী গঠন করে আসছিল আর সেই গোটটাও কছাৰবংশী ছাত্ৰ সন্থা আৰু ৰাজবংশী জাতিৰ বিভিন্ন সংগঠনৰ লগত সময়ে সময়ে বিভিন্ন সময়ত বৈঠক কৰিল কিন্তু এলাহও লাগি কিন্তু আবাৰ সমস্যা সমাধান কৰাৰ ক্ষেত্ৰত কেন্দ্ৰীয় চৰকাৰক কোনো ধৰণৰ প্ৰতিবেদন নিদিল সেইটোৱেভাৱে মন্ত্ৰী গোটৰ অধ্যক্ষ হিমন্ত বিশ্ব শৰ্মাই গোটাই কছী ছাত্ৰ সংগঠনত আৰু ৰাজবংশী সংগঠনবিলাক গুৱাহাটীত ডাকে আনিছিল আৰু সেই সভাখনত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিল যে অভিভুক্ত গোয়ালপারা জেলার কোষাশমুখীগুলা বর্তমান যো সমতল মর্যাদা সেইগুলো প্রদান করব আর বাকি কোশাজমুখীগুলা নতুন হিসাবে বা অন্যান্য হিসাবে স্বীকৃতি প্রদান করব কিন্তু দেখা গেল যে অক্টোবর মাহতে মন্ত্রীগিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রতিবেদন দেওয়ার কথা কিন্তু আমি দেখা পাল যে এলালগিয়ে সেই প্রতিবেদনীয় সরকার প্রেরণ নকল গতি সরকারে বারে বারে আমার এই লক্ষ্য উদ্দেশ্য আর আমার জাতির মানে আবেগ অনুভূতিগুলিয়া হেতা খেলি আছে আর মই ভাবং ইয়ার মূলতে হল যে আমার রাজবংশীর যানগুলা সংগঠন আছে আমি বিভাজন হয়ে থাকার কারণে হয়ে এলা দুটা নয় প্রায় চারিটা গোট বিভক্ত হল পশ্চিম জাতির আন আন যেগুলা সম্মিলনী যুব সন্মনী মহিলা মনি কে ল সবগুলা আজি বিভাজন হয়েছে আর এই বিভাজন হওয়ার কারণে আজি কেন্দ্রীয় সরকার ৰাজ্য চৰকাৰে সুযোগ পাইছে আমার এই দাবিগুলা হেতালি খেলি থাকবার কারণে গতি মই ভাব দুই সন এটা আমার রাজমী জাতির কারণে আশার দিন আশার বছর হোক আমি সবে একলগ হবা লাগে যেহেতুকে আমার উদ্দেশ্য লক্ষ্য আমার এক আমার সংবিধান এক গেছে আমি বিভাজন হয়ে থাকার কোনো কথা থাকিব না পারে গতি আমি জাতির স্বার্থ আমার যেগুলা ব্যক্তিগত কাজিয়া পেসাল মতভেদ সংগঠনে মতভেদগুলা আমি বাদ দিব লাগে আর সবে ঐক্যবদ্ধ হব লাগে আর মই ভাবো যে আগন্তুক শিলার দিন দিবকটা এটা আমার কারণে এটা বিশেষ দিন হওয়া উচিত যে সেই দিবসতে আমি শিলার আদর্শ খরগত করিয়া সেই মহান আমি শ্রদ্ধা জানে আমি সবে ঐক্যবদ্ধ হোবা লাগে আর জাতির ছাতত আমি ওলাই লাগে আর যদি আমি ওলাই না তাহলে কিন্তু আমার জাতিটাক কিন্তু ইতিহাসে কিন্তু ক্ষমা করব। গিয়ে এই কথাগুলা আমার বর্তমান আক্রাসুর নেতা কর্মীগুলা বুঝিয়া উঠাটা উচিত আন আন সংগঠনের নেতাসকেও বুঝিয়া উঠিস আর নহলে আমার এই বিভাজনের সুযোগ সরকারে বারে বারে আমার হেতালি খেলি থাকবে গতি মর সবলগে মিনতি আর আহ্বান যে জাতির স্বার্থ আমি সবাই এক হব লাগে আর ঐক্যবদ্ধ হইয়া আগন্তুক বিধানসভা নির্বাচনের আগতে আমার কোচাসপুখী সকল জনজাতি দাবি তো আমি জোরদারভাবে কব লাগে আর যদি নকর হলে হয়তো সরকারে আরও আমার কব যে বিধানসভা নির্বাচনের পাসত করি লোকসভা নির্বাচনের পশত করিম এনেকা করে পাউচিয়ায় থাকব গতি আমি পাউসভা দিব আর সরকারে যে আমার ফাঁরা কথা কে আছে মিছা কথা কয়ে আছে তার আমি যোগ্য পুত্র দিব লাগে আর এই কথাকতো আমি সহবে লগ লাগিয়া ঘোষণা করব লাগে যে বিধানসভা নির্বাচনের আগত যদি আমার এস টি নয় বা আমার কমতাবোৰ স্বায়ত্ত পৰিষদৰ যিখন অন্তৱৰ্তীকালীন পৰিষদ গঠন নকৰে তাহ'লে আমি আগন্তুক বিধানসভা নিৰ্বাচনত আমি বিজেপিৰ বিৰুদ্ধে প্ৰবল আমি বিৰোধিতাৰে আমি আন্দোলন কৰিব লাগিব গতিকে মই পুনৰবাৰ কওঁ যে দুই হাজাৰ তিনি চনত অনাকাংক্ষিতভাৱে আক্ৰাছো বিভাজন হৈছিল কিছুমান ষড়যন্ত্ৰকাৰীয়ে বিভাজন কৰিছিল আৰু পৰৱৰ্তী সময়ছোৱাতো সুবিধাবাদী কিছুমান কৌশলী লোকে নিজৰ ব্যক্তিগত স্বাৰ্থত এই জাতিদাৰ এই সংগঠনটাক মানে বিভাজন কৰি আহিছে সেই বিভাজন কৰাৰ সুযোগ আৰু আমি দিব নালাগে মই সুদীৰ্ঘদিন ধৰি আক্ৰাছুৰ সভাপতি হৈ আছিলোঁ সেই সময়ছোৱাত হয়তো মোৰো কিছু ক্ৰুটি বিচ্ছুতি হৈছিল সেইটো মই অস্বীকাৰ নকৰোঁ কাৰণ ক্ৰুটি বিচৰ্তি থাকিবই কাৰণ চব নেতা বা চব মানুহে পৰিপক্ক নহয় জন্মতে চব চিকিয়া নাহে ময়ো হয়তো সেই সময়ত কিছু কথা দাস নাপাইছিলোঁ বুজিয়া নাপাইছিলোঁ বা সংগঠনে তাক চলাই নিব লাগিলে বিভিন্ন কাৰকে সহযোগ কৰে বা কিছুমান কাৰকে বি বিৰোধিতা কৰে গতি সেই কথাগুলা সেই সময় হয়তো আমি উপলব্ধি করব কিন্তু এলা যেহেতু ছাত্র সংগঠন তো নাই এলা মানে বাইরের পরে অনুভব করে আসো যে আমি ঐক্যবদ্ধ হবা লাগে এক হবা লাগে নাহলে কিন্তু আমার কোনো গত্যন্ত নাই গতি মই ভাব আক্রাশু যাতে পুনর বিভাজন নহয় আক্রাচু জাতিজার একটা অতন্ত্র শক্তিশালী একটা ছাত্র সংগঠন একটা অ সংগঠন আর এই ছাত্র সংগঠন তো বিভিন্ন ব্যক্তির মানে ত্যাগ আর কষ্টর ফলত গড়ি উঠিছিল বহু কথাই সেই সময় আজির ছাত্রসকল বা আজির আক্রাচুর নেতাস কর্মীসক নাজানে কিন্তু মানে আক্রাসু যেহেতু জন্ম লগণের প্রায় মড়িত হয়েছিল এই সংগঠন জড়িয়ে দিবা কারণে কিবা করবার কারণে মই চেষ্টা হয়তো সফল নহলং আর সে মূর দুঃখ থাকি গল কিন্তু এলা ভাব যে আমার মাজত সম্ভাবনাপূর্ণ জানা বহু ছাত্ৰ ব্যক্তি আছে যিসকলৰ হাতৰ সৈতে ছাত্ৰ সংগঠনটোৰ দায়িত্ব অৰ্পণ কৰিলে জাতিদা পুনৰ ঠন ধৰি উঠিব আৰু আকাশক শক্তিশালী ৰূপত আগুৱাই নিব পাৰিব সেইকাৰণে মই পুনৰ কচাজবংশী জনসাধারণ কমতাবুরবাসী রাইজক অনুরোধ করিম আহ্বান করং বিনতি করো যে জাতির এই সন্দিক্ষণত আমি লোক লাগিয়া এই ছাত্র সংগঠনটা নিব লাগে আর আমার যে লক্ষ্য কমতাবুর রাইজের দাবি অনুসরণের জনজাতিকরণ করা কষাবী ভাষাক সাংবিধানিক স্বীকৃতি দেওয়া আর আন আন যেগুলা সমস্যা আছে সেই সমস্যাবিলাক আমি সমাধান করবেন আর সরকার ওর আমি সহ আমি দৃষ্টি দিব গিয়ে পুনের বার এই ইংরাজি নতুন বরষ সবকে মানে শুভেচ্ছা জনীয়া জনগোষ্ঠীৰ স্বাৰ্থত আমি সকলোৱে মতভেদ পাঠ কৰি আমি ঐক্যবদ্ধ লাগে এয়াই আপোনালোকৰ ওচৰত পুনৰবাৰ মোৰ কৰ্জুৰি বিনতি